ভালো আছো? সবাই সরস্বতী পূজায় আনন্দ করেছো? কয়েকদিন আগে সরস্বতী পূজো গেল, তাই না? আমরা স্কুলেও কিন্তু সরস্বতী পূজো করেছি, তোমরা সবাই আসোনি। অনেক স্টুডেন্ট এসেছিল, যারা আসতে পারোনি তারা নিশ্চয়ই বাড়িতে পূজো করেছো, আনন্দও করেছো। আর সব যদি ঠিকঠাক থাকে আমরা তাহলে সামনের বছর স্কুলে সবাই মিলে পূজো করব, আনন্দ করব। তাহলে এবারে পূজো গেল, মজা গেল, সবই গেল, এবারে একটুখানি বইয়ের দিকে দেখব। তোমাদের সাহিত্য কথা থেকে আমি এখন একটা কবিতা পড়বো, আমরা চাষ করি আনন্দে। আমরা চাষ করি আনন্দে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তাহলে কবি সম্বন্ধে আমাদের একটু জেনে নেওয়া দরকার। 1861 খ্রিস্টাব্দে 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের কোথায় জন্ম হয়েছিল? জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। এখন তিনি 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার অনেক বিখ্যাত রচনা ছিল, রচনাগুলি হল কড়ি কমল, খনিকা, বলাকা ইত্যাদি। তিনি 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট কি করেছিলেন? মৃত্যুবরণ করেছিলেন, ওনার মৃত্যু হয়েছিল। এবারে কবিতার নাম হচ্ছে আমরা চাষ করি আনন্দে। এটা কিন্তু কবিতাও আবার গানও করা যায় এটা দিয়ে, তাই না? আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আমরা সবাই মিলে কোথায় চাষ করি? মাঠে মাঠে। মাঠে মাঠে চাষ করি কখন থেকে কখন? সকাল হতে সন্ধে। রৌদ্র উঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস উঠে ভরে ভরে চষা মাটির গন্ধে। চষা মাটি কোনটা? চাষ করা মাটিকে চষা মাটি বলা হয়। সবুজ প্রাণের গানের লেখা, লেখায় লেখায় দেয় রে দেখা, মাতের কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে, ধানের শীষে পুলক ছুটে সকল ধরা হেসে ওঠে, অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারই চন্দ্রে। আমরা কিন্তু এটা পড়েছিলাম আগের দিন, তবু আমি একবার পড়ে দিলাম, তাই না? কবিতাগুলো তোমাদের ভালো করে 6 লাইন অবশ্যই ভালো করে শিখতে হবে, দাড়ি, কমা, সেমিকলন, হাইফেন, যেখানে যেটা আছে কবিতাগুলো সেখানে সেটা দিয়ে লিখতে হবে, নইলে কিন্তু নম্বর কাটা যাবে। আমরা এটা আগের দিন লিখেছি, কতগুলি তোমাদের উত্তরও লিখে দেওয়া হয়েছে, এবারে পরের উত্তরগুলো আমরা লিখে দিব। পরের উত্তর যেগুলো আছে, যেগুলো আছে দেখো, নিচে শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আমরা করি আনন্দে, আমরা ড্যাশ করি আনন্দে, আমরা কি করি আনন্দে? চাষ করি আনন্দে। তারপরে আছে ড্যাশ মাঠে বেলা কাটে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। সবুজ প্রাণের গানের লেখায়, রেখায় রেখায় দেয় রে দেখা। তোমাদের কি আছে? সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা, মাতের কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে। এটা গেল নিচের শূন্যস্থানগুলি নিজের বুদ্ধিতে লেখো। চাষি চাষ করে আনন্দে, আর আমি আনন্দে কি করি সেটা তুমি তোমার নিজের বুদ্ধিতে লিখবে, তুমি কি লিখবে। এইগুলো তোমাদের আমি সব কিছু পড়াতে গেলে সময় হবে না, আমি তোমাদের এগুলো উত্তরগুলি লিখে পাঠিয়ে দেব, ঠিক আছে? তাহলে আমি এইটা তো আগের দিন পড়ানোই হয়েছিল, কিছুটা উত্তর তোমাদের দেওয়া হয়েছিল, আবার কিছুটা প্রশ্ন তোমাদের লিখতে দেওয়া হয়েছে, আর বাদ বাকি প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের লিখে দিয়ে দেব। এইবারে মহাভারত থেকে দেখো তোমাদের আদি পর্ব। প্রথমে কি হয়েছিল? পূর্বকথা, রচনার পূর্বকথা হয়েছিল, তাই না? এবারে আদি পর্ব। বর্তমান ভারতের রাজধানী দিল্লির কাছে চন্দ্রবংশের রাজা হস্তি এক নগর স্থাপন করেন। বর্তমান ভারতের রাজধানী দিল্লি, আমাদের ভারতের রাজধানীর নাম কি? দিল্লি।
দিল্লির কাছে চন্দ্রবংশের রাজা হস্তি, চন্দ্রবংশের রাজার নাম কি ছিল? হস্তি। তিনি একটি নগর স্থাপন করেন, তার নামানুসারে এই নগরের নাম হয় হস্তিনাপুর। কার নামানুসারে নগরের নাম হয় হস্তিনাপুর? হস্তি রাজার নামে হস্তিনাপুর রাখা হয়। হস্তির নাতির নাতি কুরু, হস্তির নাতির নাতিকে ছিল কুরু। তার নাম থেকে এই বংশের রাজারা কৌরব নামে পরিচিত। কুরুর নাম থেকেই এই বংশের রাজারা কৌরব নামে পরিচিত। এই কুরু যেখানে তপস্যায় বসেছিলেন সেই জায়গার নাম হয় কুরুক্ষেত্র। তাহলে কোন জায়গার নাম কুরুক্ষেত্র? কুরু যেখানে তপস্যায় বসেছিলেন সেই জায়গার নাম হয় কুরুক্ষেত্র। এই চন্দ্রবংশের রাজা শান্তনু একদিন শিকারে বেরোলেন। গঙ্গা তীরে এসে গঙ্গা দেবীর সঙ্গে তার দেখা হলো। তিনি গঙ্গা দেবীকে বিয়ে করে রাজপুরীতে নিয়ে এলেন। তাহলে চন্দ্রবংশের রাজা কে ছিল? শান্তনু। তিনি কোথায় গিয়েছিলেন? গঙ্গা তীরে। গঙ্গা তীরে শিকারে বেরিয়ে গঙ্গা তীরে গঙ্গা দেবীর সঙ্গে দেখা হয়েছিল। সেখানে তিনি গঙ্গা দেবীকে বিয়ে করে রাজবাড়িতে নিয়ে এলেন। গঙ্গা দেবীর কোল আলো করে জন্ম নিল এক পুত্র, নাম রাখা হলো দেবব্রত। একদিন পুত্রকে রেখে গঙ্গা দেবী পৃথিবী ছেড়ে চলে গেলেন। পুত্রকে রেখে গঙ্গা দেবী পৃথিবী থেকে একদিন চলে গেলেন। ধীরে ধীরে দেবব্রত শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। এরপর একদিন রাজা শান্তনু মৃগয়ায় বেরোলেন। তিনি দেখলেন যে কিছু দূরে যমুনায় একটি সুন্দরী মেয়ে নৌকা বেয়ে চলেছে। শান্তনুর সঙ্গে তার সাক্ষাৎ হলো। মেয়েটি ছিল দাস রাজকন্যা সত্যবতী। রাজা শান্তনু দাসরাজের কাছে গিয়ে তার মেয়ে সত্যবতীকে বিয়ে করতে চাইলেন। দাসরাজ বললেন, আপনার সঙ্গে সত্যবতীর বিয়ে দিতে পারি একটি শর্তে, আর তা হলো এই যে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে সত্যবতীর ছেলেকেই রাজা করবেন। দেবব্রত আপনার বড় ছেলে হলেও তাকে রাজা করা যাবে না। দেখো কেমন শর্ত ছুড়ে দিল। শান্তনু দেখলেন বড় ছেলে হিসাবে দেবব্রতেরই রাজা হওয়ার কথা, অথচ তাকে বঞ্চিত করে সত্যবতীর ছেলেকে রাজা করতে পারবেন না, আর সত্যবতীকে না পেলেও নয়। তখন তিনি কি বললেন যে না, তার বড় ছেলে দেবব্রতেরই রাজা হওয়ার কথা, কিন্তু এখানে সত্যবতীর ছেলেকে রাজা করতে তিনি পারবেন না, সেটা যদি সত্যবতীকে নাও পান তবু তিনি পারবেন না। রাজা শান্তনু মনের দুঃখে বাড়ি ফিরে এলেন। এসব জানতে পেরে দেবব্রত দাসরাজের কাছে গিয়ে ভীষণ প্রতিজ্ঞা করে বসলেন যে তিনি কোনোদিন সিংহাসন দাবি করবেন না, বিয়েও করবেন না। এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তার নাম হয়েছিল ভীষ্ম। তখন আর বাধা রইল না, ধূমধামের সঙ্গে শান্তনু ও সত্যবতীর বিয়ে হল। তাদের দুই পুত্র সন্তান হল, একজন চিত্রাঙ্গদ অন্যজন বিচিত্রবীর্য। শান্তনুর পর হস্তিনাপুরের রাজা হলেন চিত্রাঙ্গদ, কিন্তু তার অকাল মৃত্যু হলে সিংহাসনে বসলে বিচিত্রবীর্য। বিচিত্রবীর্যের আবার দুই ছেলে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্রের জন্ম থেকেই অন্ধ বলে ছোট হলেও পাণ্ডু পরবর্তীকালে রাজা হয়েছিল। আমরা সবাই জানি ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, তাই না? সেই জন্য ধৃতরাষ্ট্র অন্ধ থাকার জন্য তার ছোট ভাই পাণ্ডু রাজা হয়েছিল। গান্ধার রাজকন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিয়ে হল। গান্ধারী ছিলেন তেমনই তেজস্বিনী ও ধার্মিক, স্বামী অন্ধ, তাই তিনি চোখে কাপড় বেঁধে সারা জীবন অন্ধ জীবন যাপন করেছিলেন। তাহলে গান্ধারী কি করেছিলেন? তার স্বামী যেহেতু অন্ধ সেই জন্য তিনি চোখে পট্টি বেঁধে গামছা বেঁধে সারা জীবন যাপন করেছিলেন। গান্ধারীর 100 পুত্র ও এক কন্যার জননী হলেন। গান্ধারীর কত পুত্র ছিল? 100 পুত্র আর একজন মেয়ে ছিল। দুর্যোধন দুঃশাসন প্রভৃতি হল ধৃতরাষ্ট্র ও গান্ধারীর ছেলে, এবং একমাত্র মেয়ে হল দুঃশলা, এদের বলা হয় কৌরব। অন্যদিকে পাণ্ডুর দুই স্ত্রী কুন্তি ও মাদ্রি। দুই স্ত্রীকে নিয়ে পাণ্ডু হিমালয় পর্বতে যান তপস্যা করতে। সেখানে কুন্তির তিন ছেলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন এবং মাদ্রির দুই ছেলে নকুল ও সহদেব জন্মগ্রহণ করলেন, এদের বলা হয় পাণ্ডু। তাহলে ধৃতরাষ্ট্রের পুত্রদের কি বলা হতো? ধৃতরাষ্ট্রের সন্তানদের বলা হতো কৌরব, আর পাণ্ডুর ছেলেদের কি বলা হতো? পাণ্ডব। পাণ্ডু
অকালে মারা গেলে মাদ্রী সহবনে গেলে তখন ভীষ্ম নাবালক রাজপুত্রদের হয়ে রাজকার্য চালাতে লাগলেন। কৃপাচার্যের অধীনে ধৃতরাষ্ট্রের ছেলেদের সঙ্গে পাণ্ডবরাও অস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করতে লাগলেন। এরপর তাদের অস্ত্র শিক্ষার গুরু হলেন কৃপাচার্যের ভগ্নিপতি দ্রোণাচার্য। তিনি ছিলেন সে যুগের সর্বশ্রেষ্ঠ অস্ত্রবিদ্যা শিক্ষাগুরু। তিনি যত্ন নিয়ে অস্ত্রবিদ্যা শিক্ষা দিতে লাগলেন। কে কতটুকু অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছে তা দ্রোণাচার্য পরীক্ষা করতে চাইলেন। কে কতটুকু অস্ত্রবিদ্যা শিখেছে সেটা তিনি পরীক্ষা করতে চাইলেন। তাই তিনি গাছের ডালে একটি কাঠের পাখি বসিয়ে শিষ্যদের বললেন তাকে বিদ্ধ করতে। গাছের ডালে কি বসিয়ে? একটা কাঠের পাখি বসিয়ে তাকে বিদ্ধ করতে বললেন। একে একে সব শিষ্য সেই পরীক্ষা দিতে এলো, কিন্তু অর্জুন ছাড়া আর কেউ সেই পাখি বিদ্ধ করতে পারল না। দ্রোণাচার্য খুশি হয়ে অর্জুনকে আরো ভালো করে অস্ত্র শিক্ষা দিতে লাগলেন। কৌরবরা এমনিতেই পাণ্ডবদের হিংসা করত, দ্রোণাচার্য অর্জুনকে বেশি ভালোবাসায় কৌরবদের ওই হিংসা আরো বেড়ে গেল। কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির সবচেয়ে বড়। তাহলে কৌরবরা কয় ভাই ছিল? 100 ভাই। আর পাণ্ডবরা কয় ভাই? 5 ভাই। তাদের সবার মধ্যে যুধিষ্ঠির ছিল সবচেয়ে বড়। সে ছিল সৎ ও ধার্মিক, তাই সবাই তাকে ধর্মপুত্র বলত। বড় হয়ে তারই সিংহাসনে বসার কথা। হিংসুটে দুর্যোধন সবসময় পাণ্ডবদের ক্ষতি করার চেষ্টা করল। অস্ত্র শিক্ষা শেষ হলে গুরু দ্রোণাচার্য শিষ্যদের শেখানো যুদ্ধ কৌশল সকলের সামনে তুলে ধরার জন্য সকলকে আমন্ত্রণ জানালেন। ভীম ও দুর্যোধন দেখালেন গদা যুদ্ধের কৌশল, আর অর্জুন দেখালেন তীর ধনুকের কেরামতি। অর্জুন কিসের কেরামতি দেখালো? তীর আর ধনুকের। সকলেই এক বাক্যে বলল, অর্জুনের মতো এত বীর তারা আর কখনো দেখেনি। সেই সময় সেখানে এসে উপস্থিত হয় অধীরথ সারথির ছেলে কর্ণ। সে বলল, আমি অর্জুনের থেকে বড় বীর, আর সেটা অর্জুনের সঙ্গে যুদ্ধ করে দেখতে চাই। তাহলে কর্ণ কার সঙ্গে যুদ্ধ করতে চাইল? অর্জুনের সঙ্গে। কিন্তু তখনকার দিনে যুদ্ধের যে নিয়ম ছিল সেটা একমাত্র রাজার পুত্রই অন্য কোন রাজপুত্রের সঙ্গে যুদ্ধ করতে পারবে। কর্ণ সারথির ছেলে, তাই গুরু দ্রোণাচার্য কর্ণের স্বাদ পূর্ণ হতে দিলেন না, কেননা কর্ণ ছিল সারথির ছেলে। তখন দুর্যোধন কর্ণের মাথায় মুকুট পরিয়ে দিয়ে বললেন, আমি একে অঙ্গ রাজ্য দান করলাম, তাই আজ থেকে কর্ণ রাজা, সারথি পুত্র নয় এবং আমার বন্ধু। তাহলে কার বন্ধু কর্ণ? দুর্যোধন। এত বড় সম্মান পেয়ে কর্ণ প্রতিজ্ঞা করলেন যে তিনি সর্বদা দুর্যোধনের পাশে থাকবেন, বিপদে আপদে কৌরবদের রক্ষা করবেন। এতে দুর্যোধন খুব খুশি হলেন। দুর্যোধনের মামা শকুনি ছিলেন খুব দুষ্ট বুদ্ধির লোক আর পাশা খেলায় ওস্তাদ। শকুনি, তোমরা সবাই রামায়ণ মহাভারত দেখো টিভিতে, তাই না? তাহলে শকুনি কেমন ছিল? খুব দুষ্ট বুদ্ধি। আর তিনি কি খেলতে পারতেন? পাশা খেলায় ওস্তাদ ছিলেন। কৌরবরা তার সঙ্গে যুক্তি করে পাণ্ডবদের পুড়িয়ে মারবার জন্য বারণাবতের গ্রামে পাঠাবার ব্যবস্থা করল। দুর্যোধনের চক্রান্তে বারণাবতের গ্রামে চর্বি গালা ও ধুনো দিয়ে একটি বাড়ি তৈরি হলো, আর কুন্তি সহ পাণ্ডবদের সেখানে থাকার ব্যবস্থা করা হলো। দেখেছ কেমন? পাণ্ডবরা এই চক্রান্তের কথা টের পেয়ে গেলেন। পাণ্ডবরা কিভাবে কিভাবে টের পেয়ে গেলেন? তারা নিজেরাই ওই ঘরে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে। এদিকে দুর্ভাগ্যের শিকার হয় 6 জন অসহায়। নিরাশ্রয় মানুষ সেই বাড়িতে আশ্রয় নেয় এবং আগুনে পুড়ে মারা যায়। তাই দেখে কৌরবরা ভাবে পাণ্ডবরা মারা গেছে এবং মনের খুব আনন্দ পায়। আসলে কি তাই? আসলে পাণ্ডবরা কিন্তু নিজেরাই ওই ঘরে আগুন লাগিয়ে পালিয়ে গেছে, কিন্তু মরেছে অন্য 6 জন। কিন্তু কৌরবরা কি ভেবেছে? না, পাণ্ডবরাই মরেছে, সেজন্য তারা খুব খুশি। এরপর ব্রাহ্মণের ছদ্মবেশে ভিক্ষা করে পাণ্ডবরা দিন চালাতে থাকলেন। একদিন তারা ঘুরতে ঘুরতে পাঞ্চাল দেশে এসে উপস্থিত। সেই সময় পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভা চলছিল। অনেক উপরে একটি মাছ ঝুলছে, তার নিচে একটা চক্র বন বন করে ঘুরছে। মাটিতে তৈরি কৃত্রিম জলাশয়ের জলের দিকে তাকিয়ে ওই মাছের ছায়া দেখে যে বীর ওই মাছকে বিদ্ধ করতে পারবে তাকেই দ্রৌপদী বিয়ে করবে।
অনেক ভিড় এলো আর গেল, কিন্তু কেউ তা করতে পারলো না। শেষ পর্যন্ত সেটা কে করতে পেরেছিল? দ্রৌপদী অর্জুনের গলায় মালা পরিয়ে দিলেন। পাঁচ ভাই দ্রৌপদীকে নিয়ে তাদের কুটিরে গেলেন। পাণ্ডবরা বাড়ি এসে বললেন, মা দেখো আজ আমরা কি এনেছি। পাণ্ডবরা বাড়ি গেছে, গিয়ে মাকে কি বলছে, মা দেখো আমরা কি এনেছি। মা কিন্তু কিছুই বুঝলেন না, না বুঝেই বললেন, যা এনেছো পাঁচ ভাই মিলে ভাগ করে নিন। মায়ের কথা অমান্য করার সাহস তাদের নেই, তাই তারা ঠিক করলো যে পাঁচজনই দ্রৌপদীকে বিয়ে করবে। তেমন তো কাণ্ডটা। পাঞ্চাল রাজ দ্রুপদ পাণ্ডবদের পরিচয় পেয়ে খুব খুশি হলেন। পাঁচ ভাইকে রাজপ্রসাদে এনে মহান ধুমধামের সঙ্গে তাদের পাঁচ ভাইয়ের সাথে দ্রৌপদী বিয়ে। ধৃতরাষ্ট্র যখন জানলেন যে পাণ্ডবরা জীবিত এবং তারা দ্রুপদের আশ্রয়ে আছে, তখন তিনি ভয় পেয়েছেন। তিনি তাদের ডেকে এনে কৌরব ও পাণ্ডবদের মধ্যে রাজ্য ভাগ করে দিলেন। পাণ্ডবদের রাজধানী হল পাণ্ডব। এরপর 12 বৎসরের জন্য অর্জুন তীর্থযাত্রায় গেলেন। ঘুরতে ঘুরতে তিনি এক মণিপুরী রাজ্যে এলেন। মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে তিনি সেখানে গিয়ে আবার বিয়ে করলেন। প্রথমে তো পাঁচ ভাই মিলে বিয়ে করেছিল, তারপরে এবারে শুধু চিত্রাঙ্গদাকে বিয়ে করলেন, কে? অর্জুন। অর্জুনের পরের লক্ষ্য দ্বারকায় নিকটস্থ প্রভাস তীর্থ। দ্বারকা শ্রীকৃষ্ণের রাজধানী। স্নেহভাজন অর্জুনকে শ্রীকৃষ্ণ প্রভাস তীর্থ থেকে দ্বারকায় নিয়ে সেখানে শ্রীকৃষ্ণের বোন সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে। সুভদ্রাকে নিয়ে রথে চড়ে অর্জুন এলেন খান্ডব। কিছুকাল পরে একদিন সুভদ্রা ও শ্রীকৃষ্ণ যমুনার তীরে বসে আছে। এমন সময় এক সোনার বরণ পুরুষ তাদের সামনে এসে বললেন, আমি অগ্নিদেব, যজ্ঞের ঘি খেয়ে খেয়ে এমন অম্বল হয়েছে যে এখন আর কোনো কিছুতেই রুচি নেই, তাই খান্ডব বনের সমস্ত পশু পাখি পুড়িয়ে আমায় খেতে দাও, তাহলে আমি রোগমুক্ত ও তৃপ্ত। এরপর কৃষ্ণ ও অর্জুন রথে চড়ে গিয়ে খান্ডব বন পুড়িয়ে সমস্ত পশু পাখি অগ্নিদেবকে খেতে দিলেন। এতে সন্তুষ্ট হয়ে অগ্নিদেব অর্জুনকে গান্ডীব ধনু ও অক্ষয় তুণ উপহার দিয়েছিলেন। অর্জুনের ধনুকের নাম কি ছিল? গান্ডীব। সে যুগে ময় নামে এক দানব সেই বনে ছিল। সে ছিল শ্রেষ্ঠ কারিগর। সে কৃষ্ণ অর্জুনের কাছে এসে প্রাণ ভিক্ষা চাইল। কৃষ্ণ অর্জুন তাকে অভয় দিয়ে বললেন যে সমস্ত পশু পাখি পুড়ে মরলেও সে জীবিত। খান্ডবন দহনকালে সে জীবিত থাকতে পেরে কৃষ্ণ অর্জুনের জন্য কিছু করবার জন্য ময়দানব ব্যাকুল হয়ে উঠল। কৃষ্ণ তার মনোভাব বুঝতে পেরে তাকে বললেন, সময় মতো ঠিক তোমার ডাক পড়বে, তখন না হয় আমাদের জন্য কিছু করে দেখিও, তাহলে তোমাদের আদি পর্বটা শেষ হয়ে গেল, তাই না? বাড়িতে ভালো করে পড়বে, না বোঝার কিছু নেই, এটা আমরা আগেও পড়েছি, তাই না? ইতিহাসে আমরা পড়েছি না, ক্লাস টু তে কিন্তু ইতিহাসে ছিল ওই গল্পটা, তাই তো? আমরা সবাই জানি গল্পটা, তবুও তোমাদের ভালো বলছি, তোমরা ভালো করে পড়বে, এর থেকে ছোট ছোট প্রশ্নও কিন্তু থাকবে। তাহলে আজকে এ পর্যন্ত শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।